আমি বুঝতেছি না ডাইরা আমাদের প্রবলেমটা কোথায় তোমার টাকা পয়সা যা লাগে সব দিয়েছি আমি তোমাকে আমার প্রবলেমটা কি বলো আমি সিগারেট খাই না মদ খাই না ড্রাগস নেই না এটা প্রবলেম এটা আমার প্রবলেম আই লাভ ইউ ডাইরা আমি তোমাকে অনেক ভালোবাসি ওই দিন মনে হয় ও একটু বেশি লোডা ছিল তাই একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো আপনি ব্যান্ড দল কন্টিনিউ করলেন না কেন একজন গিটারিস্টের হাত থেকে যখন গিটার কায়রা নেয় তখন তার সবই কায়রা নেয় আমি অবশ্য ভুলা গেছিলাম আমি গেছিলাম ওর বাসায় যাই অবশ্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি শুনছি ড্রামস ট্রামস বেচা দিয়ে ও বাসা বসা ছাইরা দিয়ে ফোন টোন অফ করে ভেগে গেছে নাইরার বিয়াটা ও মাইনা নিতে পারে না সুমন তাইলে এই জন্যই ড্রাগ নেওয়া শুরু করছিল না ড্রাগ ওরে আগেই খাইছিল বিয়ের পর একটু বাড়ছে আর কি চারদিক থেকে ওরে ফ্রাস্ট্রেশন ঘিরে ধরছে এই যে গত মাসের ইউটিউবের রেভিনিউ 7000 টাকা হতাশ হোস না তোরা প্লিজ আমাদের আয়ের উৎস ছিল ইউটিউব আর স্টেশন এক সময় তো ব্যান্ডের সবই বন্ধ হয়ে গেল শুধু ইউটিউবের টাকা দিয়ে তো আর ব্যান্ড চলে না সুমন অনেক ফ্রাস্ট্রেটেড হতে শুরু করে আমাদের বিভিন্ন কোম্পানিতে গিয়ে কথা বলতে হবে সব ইউটিউবাররা বলে আমরা কেন পারবো না দেখ আমি সব জায়গায় যাচ্ছি সবার সাথে যোগাযোগ করতেছি প্রত্যেকটা মিউজিক কোম্পানিতে যাচ্ছি তারা নিষেধ করছে যতবার নিষেধ করবে আমি ততবার যাবো প্রয়োজনে বারবার যাবো আমার কোনো সমস্যা নাই বাট তোরা হতাশ হোস না প্লিজ আর আরেকটা বিষয় নায়রাকে আমাদের এই ফিনান্সিয়াল বিষয়ের কোনো কথা বলবি না ও একটু বেশি ইমোশনাল ধার দে না চিল্লা পাল্লা অনেক প্রবলেম নায়রা সুমনকে রেখা আরেকজনকে বিয়ে করলো ড্রাগ নিতে নিতে সুমনের যা অবস্থা হয়েছিল পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই ওরকম একটা মানুষের সাথে সংসার করা সম্ভব ছিল না তারপরও নায়রা অনেক চেষ্টা করছে হয় নাই আপনার কাছে সুমনের সাথে কোনো ছবি আছে থাকবো না কেন বন্ধু না আচ্ছা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন হ্যাঁ শিওর আমি একটা ইনকোয়ারি মেইলে তোমাকে সিসি রাখছি তুমি একটু লিয়াজো করো ওকে স্যার আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ফিডব্যাক দাও অবশ্যই স্যার ওকে জি স্যার জি জি ঠিক আছে করিস না কেন প্লিজ আমার সংসারের মাঝখান থেকে যাও আমার সংসারটা ভাঙো না তুমি